হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ বেঙ্গলি প্যাডায়োগি ব্যাকরণ বাংলা ব্যাকরণ ও আর একটা ক্লাসে তোমাদেরকে খুবই মানে স্বাগত ওয়েলকাম আর এতখানি ভালোবাসার দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমরা সমচারিত ভিন্নার্থক শব্দ নিয়ে পড়াশোনা করবো আলোচনা করবো হয়তো প্রশ্নগুলো অনেকের জানা কিন্তু তবু বলবো একবার শেষ পর্যন্ত দেখো তোমাদের রিভাইজ হয়ে যাবে এবং এই রিভাইজটা তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং প্যাটার্ন কিছু অংশের পিডিএফ দেওয়া আছে সেটা ডেসক্রিপশানে গিয়ে পরে তখন নিয়ে আগে ক্লাসটা কমপ্লিট করে নাও কেমন থ্যাংক ইউ চলো ক্লাসটা শুরু করি কেমন সো লেট স্টার্ট আজকে হচ্ছে আমাদের বেঙ্গলি গ্রামার ও গিয়ে সতেরো নম্বরে পড়ব কেমন তো প্রথম প্রশ্ন আমাদের কি আছে দেখো মনুষ্যচিত্ত এখানে তয়ে তো এই বর্ণটি কোন শ্রেণীর দ্বিতীয় ব্যঞ্জন স্বরবর্ণ যুক্ত ব্যঞ্জন নাকি মিশ্র স্বরবর্ণ তো অনেকে হয়তো বলতে পারো দ্বিতীয় ব্যঞ্জন কিন্তু দিত্য ব্যঞ্জন হবে না এটা হয়ে যাবে যুক্ত ব্যঞ্জন পরস্পর যুক্ত আছে অপশন সি ইজ দ্য রাইট নেক্সট দু নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিষ্প্রয়োজন নিষ্প্রয়োজন এই শব্দটি কী পদ সমাজবদ্ধ পদ নৈর্থক পদ বিশেষ্য পদ নাকি সবগুলি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সগুলি সবগুলি তো চলো এরপর আমাদের আজকের আমাদের হোম টাক্কে চলে যায় হোম টাক্ক আমাদের কী আছে দেখো একশো সতেরো নম্বর প্রশ্নে হোম টাক্ক এটা এই কারণে বলছি যে ক্লাসের শেষে তোমাদের আমি জানিয়ে দেব। নির্জন এই শব্দটির বিপরীত শব্দটি কি হবে বলো নির্জন শব্দের বিপরীত শব্দ কি হবে অপশানগুলো পড়ো যেটা হবে সঠিকত সেটা তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি জানাও রাইট নাও এটা হচ্ছে তোমাদের হোম টাক্ক কেমন তো চলো আর বেশি দেরি না করি আজকের ক্লাসে আমরা চলে যাই আজকের ক্লাস তিন নম্বর প্রশ্ন যা প্রকাশিত এর বাক্য সংকোচক পদ কোনটি হবে বলো যা প্রকাশিত এর বাক্য সংকোচক পদ কোনটি হবে এ বি সি নাকি ডি যা প্রকাশিত সঠিক উত্তর পরিস্ফুট অপশন এ ইজ দ্য রাইট আনসার চার নম্বর প্রশ্নে আমরা চলে যাই তপবন এর সন্ধিবিচ্ছেদ কি হবে তপবন এর সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে অপশান এ তপ বিসর্গ প্লাস বন পাঁচ নম্বর প্রশ্নে চলে যায় তপবন কি সমাস দেখো তপবন একটি সন্ধিবদ্ধ পদ এবং সমাসবদ্ধ পদ উভয়ে তপবন কি সমাজ তপবন হচ্ছে তপের জন্য বা তপের নিমিত্ত বন অর্থাৎ এটি একটি নিমিত্ত তৎপুরুষ সমাজ অপশান এ ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই পাশান কি ধরনের শব্দ পাসান এই শব্দটি কি ধরনের শব্দ বলো সঠিক উত্তর কী হবে রাইট আনসার অপশান সি পাশান একটি তৎসম শব্দ সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর অপশানগুলো পড়া স্টার্ট করে দাও অপশানগুলো পড়ছো তো অপশান ডি পড়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বর্তমান শিক্ষাদান পদ্ধতি মনোবিজ্ঞান নির্ভর আট নম্বর প্রশ্নে আমরা চলে যাই আমাদের যে দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় তিন শব্দ এক শব্দ দুই শব্দ নাকি চার শব্দ সঠিক উত্তরটি হয়ে যাবে দেড় বছর বয়সে শিশুরা দুই শব্দে কথা বলতে যায় অপশান সি ইজ দ্য রাইট আনসার নম্বর প্রশ্ন চলে যায় সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয় সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয় শিশুর চরিত্র গঠন হয় এর জন্য আপনি কি করবেন উপন্যাস পড়তে বলবেন কবিতা পড়তে ও লিখতে উৎসাহ দেওয়া ছবি আঁকতে বলা নাকি মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করা শিশুর চরিত্র গঠন হয় চরিত্র গঠনের জন্য আপনি কি করবেন না মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করা করা দশ নম্বর প্রশ্নে চলে যায় গল্পকথন পদ্ধতি সাফল্য পেতে দরকার হলো গল্পকথন পদ্ধতি সাফল্য পাওয়ার জন্য কি দরকার গল্পটি চমৎকারিত থাকবে বক্তার উচ্চারণ ও কথনভঙ্গি হবে আকর্ষণীয় শিশু মনের উপযোগী হবে নাকি উপরের সবগুলিই দরকার হবে সঠিক উত্তর কি হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি উপযুক্ত সবগুলি দরকার চমৎকারিত্ব থাকবে উচ্চারণ ভঙ্গি আকর্ষণীয় হবে তার সাথে সেই গল্পটি শিশু মনের উপযোগী হবে এগারো নম্বর প্রশ্নে চলে যায় যে শ্রবণ শ্রোতার সম্পূর্ণ মনোযোগ থাকে তাকে কি বলে অর্থাৎ যে শ্রবণে শ্রোতার সম্পূর্ণ মনোযোগ থাকে তাকে আমরা কি বলবো না অপশান ডি মনোযোগ সহকারে শ্রবণ অপশান ডি ইজ দ্য রাইট আনসার বারো নম্বর প্রশ্নে চলে যাই অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কী হবে না আগে সূত্র পরে উদাহরণ অপশান এ ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্নে চলে যায় ভাষার যত রকম ভুল আছে তা হলো ভাষার যত রকম ভুল ভাষায় কত রকম ভুল থাকতে পারে না চার প্রকার ভুল থাকতে পারে অপশান বি ইজ দ্য রাইট আনসার চোদ্দো নম্বর প্রশ্নে চলে যায় সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হল সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কি হবে শ্রবণযোগ্যতা স্পষ্টতা বাক নাকি সবগুলি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলি প্রয়োজন সুন্দর কথা বলার বৈশিষ্ট্য নেক্সট পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভাষা পরিবেশ এর ইংরেজি কি ভাষা পরিবেশের ইংরেজি কি হবে না ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এরা ঠিকই কোয়েশ্চেন ছিল একটু ষোলো নম্বর প্রশ্ন চলে যায় এইগুলির মধ্যে কোনটি সাব্য উপকরণের মধ্যে পড়ে দৃশ্য সাব্য অর্থাৎ দেখাও যাবে শোনাও যাবে বলো কোন অপশানটি সঠিক উত্তর হবে অপশান ডি প্রথম দুটি শ্রুতি নির্ভর অপশান সি শুধু দৃষ্টি নির্ভর অপশান ডি শ্রুতি উভয় নির্ভর সতেরো নম্বর প্রশ্ন চলে যায় সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য কী সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য শিক্ষার্থীর আচরণে উন্নতি করা সহপাঠক্রমের কার্যাবলী শিক্ষা দেওয়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো নাকি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য কি। না অপশান সি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো অপশান সি তে রাইট আনসার আঠারো নম্বর প্রশ্ন চলে যায় ধ্বনি রূপান্তরের ভিত্তিতে মূল আর্য ভাষার প্রাচীন শাখাগুলিকে কয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে মূল আর্য ভাষার প্রাচীন কয়টি উপভাষা আছে বা কয়টি শাখা আছে সঠিক উত্তরটি অপশানগুলো পড়ো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দুইটি উনিশ নম্বর প্রশ্নে চলে যায় আঞ্চলিক উচ্চারণের ফলে কোন কোনো শব্দে একটি বর্ণ সরি এটা একটু টাইপিং মিস্টেক একটি বর্ণ অন্য বর্ণে রূপান্তরিত হয় যেমন শরীর থেকে হয়ে যায় শরীর একে কি বলা হয় এটা আঞ্চলিক উচ্চারণের জন্য হয়ে থাকে শরীর একটি শব্দ অন্য একটি বর্ণে রূপান্তরিত হয়ে যায় শরীর থেকে শরীর একে আমরা কি বলবো না একে বলা হবে বি সমীভবন অপশান সি ইজ দ্য রাইট আনসার কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় জন্য শব্দের প্রসারিত বাক্য হল জন্য একটি জিনিসের এক কথায় প্রকাশ কাকে বলা হয় না বিষ্ণুর শঙ্খ দেখবে তোমাদের নিচে যে প্লে লিস্ট দেওয়া আছে বেঙ্গলের গ্রামার প্রে এবং প্যাডাউির তার একটা একটা সিরিজ আছে এক কথায় প্রকাশের জন্য সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নেও ক্লাসটা সেখানে সমস্ত যত রকমের এক কথায় প্রকাশ হয় সমস্ত কিছুই দেওয়া আছে নেক্সট আমরা সমচরিত ভিন্নার্থক শব্দে চলে যাই অনু অর্থাৎ কি পশ্চাদ অনু মূর্ধন্য থাকলে হবে ক্ষুদ্রতম অংশ অংশ তালিপোস থাকলে হবে ভাগ দন্ত যদি থাকে তখন হয়ে যাবে অর্থ হয়ে যাবে কাঁধ বা স্কন্ধ তেইশ নম্বর প্রশ্নে চলে যায় হয়তো এটা অনেকেরই মনে হবে স্যার আপনি তো রিডিং পড়ছেন কিন্তু এটা শুধুমাত্র তোমার রিভাইজের কাজে লাগবে সো স্টেটিউন টু লাস্ট টু দ্য ক্লাস অবদান দ থাকলে সেটা কি হবে কীর্তি কিন্তু অবধান ধ থাকলে হবে কি না মন দিয়ে শোনা আশা তালিপোষ থাকলে তখন হবে আকাঙ্ক্ষা আর দন্তস্য থাকলে কী হবে আগমন পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় আপন যদি দন্তন্য থাকে তখন সেটা হয়ে যাবে নিচ কিন্তু মূর্ধন্য যদি থাকে তখন সেটা হয়ে যাবে দোকান অবগত যদি ব থাকে তখন হয়ে যাবে জ্ঞাত কিন্তু যদি প থাকে অর্থাৎ অপগত হয় তখন হবে দূর হওয়া সাতাশ নম্বরে চলে যাই আমরা ইহা হস্যই যদি থাকে প্রথমে ইহা তাহলে হবে এই কিন্তু দীর্ঘই থাকলে হবে ইচ্ছা উপাদান যদি দ থাকে তখন হয়ে যাবে অর্থ উপকরণ কিন্তু উপাধান যদি ধ থাকে তখন হয়ে যাবে কি বালিশ নেক্সট উদ্যত উদ্ধতয়ে যদি দয়ে জফলা শুধু থাকে তখন হবে প্রস্তুত কিন্তু উদ্ধত অর্থাৎ দয়ে ধ থাকলে সে তার অর্থ হয়ে যাবে দুর্বিনীত দীনেশ দয়ে হস্যই যদি থাকে তখন হয়ে যাবে অর্থ সূর্য কিন্তু দয়ে দীর্ঘই থাকলেই তখন তার অর্থ হয়ে যাবে দরিদ্রের বন্ধু বা ঈশ্বর বত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় ধনী দন্তন্যয় দীর্ঘই থাকলে বলা হয় কি অর্থবান আর ধ্বনি যদি ধ দন্তন্যয় হস্যই থাকে তখন হয়ে যাবে সুন্দরী এর সাথে আরেকটি অর্থ যোগ করা যেতে পারে যেমন ধয়ে বয়ে হস ধয়ে ব দন্তনে ধরি ধনী মানে হচ্ছে কথার যে একটা শব্দের কম্পাঙ্ক সেটা হবে ধনী নেক্সট বত্রিশে নীর যদি র থাকে হয়ে যাবে কি জল নিড় নীড়ের অর্থ কী না পাখির বাসা নেক্সট করি রয়ে হস্যই যদি থাকে তখন হয়ে যাবে কর্মসাধন কিন্তু যদি রয়ে দীর্ঘই থাকে তখন তার অর্থ হয়ে যাবে কি হাতি বৃত্ত তয়ে তো থাকলে বয়ে হস্যই যদি থাকায় বয়ে হস্যই তখন অর্থ হবে সম্পদ কিন্তু বয়ে রি থাকলে তার অর্থ হয়ে যাবে গোলাকার নেক্সট জ্বালা নর্মাল সিম্পল যদি জ্বালা উচ্চারণ হয় অর্থ হবে মাটির জলপাত্র যেখানে জল রাখা হয় ন্যাচারালি মরু অঞ্চলে আর জ্বালা বর্গীয় জয় ব থাকলেই তখন অর্থ হয়ে যাবে যন্ত্রণা পদ্ম দয়ে ম হলে ফুল বিশেষ বা সরোজ বলা হয় কিন্তু পদ্য দয়ে জফলা তখন অর্থ হয়ে যাবে কি না কবিতা সাঁত্রিশ নম্বরে চলে যাই আমরা কৃত কয়েরি, কয়েরি থাকলেই কৃত মানে করা হয়েছে এমন বোঝায় কিন্তু কয়ের অফলা দীর্ঘই যদি থাকে তখন অর্থ হবে কি না কেনা হয়েছে এমন চর্চা এর অর্থ কি না অনুশীলন আর চর্চা অন্তস্থ সরি অন্তস্থ জয়ের রেপ যদি থাকে তখন উচ্চ অর্থ হয়ে যাবে কি না আচরণীয় জাতি তয়ে হস্যই যদি থাকে জাতি অর্থাৎ বর্ণ বা শ্রেণীকে বোঝায় বিশেষ বর্ণ বা শ্রেণীকে বোঝায় কিন্তু তয়ে দীর্ঘই থাকলে তার অর্থ হয়ে যাবে পুষ্প বিশেষ উদর উদরে অর্থাৎ পেট আর উদর মানে অর্থ হচ্ছে কি না মহৎ নেক্সট বিষ তালিবশ থাকলে তখন তার অর্থ হয়ে যাবে কুড়ি আর মুধ্বংস থাকলে অর্থ হয়ে যাবে কি না গরল অর্থাৎ বিষ সব দন্তস থাকলে অর্থ হবে সকল কিন্তু তালিবশ থাকলে তার অর্থ হয়ে যাবে কি না মৃত নেক্সট চুত চুতো এর অর্থ হচ্ছে আম চয়ে দীর্ঘ যদি থাকে তখন তার অর্থ হবে কি না আম কিন্তু চয়ে জফলা উত হলে তার অর্থ হয়ে যাবে কি না পতিত শয্যা এর অর্থ কি না বিছানা তালিপ বস যদি থাকে তখন হবে কি বিছানা এবং অন্তস্থ হয়ে যায় জফলা বিছানা কিন্তু শয্যা এর উচ্চারণটাও বুঝতে পারছে আলাদা হচ্ছে তার এর অর্থ হবে কি না প্রসাধন নেক্সট স্মরণ স্মরণের অর্থ যদি তালিবস থাকে নিয়েছে স্মরণ অর্থাৎ আশ্রয় আর যদি তালিপোষ দন্তঃ্য ম থাকে তখন তার অর্থ হবে কি না মনে করা এটি কখনোই হবে হবে অনেক সময় ভুল বাক্য ক্ষেত্রে বলা হয় ভুল বানান সেক্ষেত্রে খেয়াল রাখবে কিন্তু এগুলো সুতো দন্তঃস্যই হস্যও থাকলে তার অর্থ হবে কি না পুত্র কিন্তু দন্তস্বই দীর্ঘও থাকলে তার অর্থ হবে কি সারথী সারথি অর্থাৎ যে রথের যে পাইলট নাকি রথ যে রথ চালায় মুখ ময়েদ হর্ষ খ যদি থাকে তখন তার অর্থ হবে চিকুর কিন্তু ময়ে দীর্ঘ উ ক থাকলে তার অর্থ কী হবে বোবা কাদা কাদা এর অর্থ কী না পাক। কিন্তু কাঁদা এর অর্থ কী হবে কান্না নেক্সট উনপঞ্চাশ নম্বরে চলে যায় সারদা এর অর্থ কী দুর্গা কিন্তু যদি দন্ত তালিবসর বদলায় দন্তস্য থাকে তখন তার অর্থ হয়ে যাবে সরস্বতী বান মূর্ধন্য থাকলে অর্থ হবে স্বর বা তীর যে তীরধনুকে শেখা হয় সেটাকে বান বলা হয় কিন্তু দন্তন থাকলে তার অর্থ হয়ে যাবে কি না বন্যা নেক্সট এগারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভাষা মূর্ধনশয় আকার যদি থাকে তার অর্থ হবে কি কথা কিন্তু দন্তশয় আকার হলেই অর্থ হয়ে যাবে জলের উপরই তলে থাকা শঙ্কর তালিবস থাকলে তার অর্থ হবে শিব কিন্তু দন্তশ থাকলেই তার অর্থ হয়ে যাবে কি মিশ্র নেক্সট স্বাক্ষর যদি নর্মাল দন্তস্য থাকে তার অর্থ হবে অক্ষর জ্ঞান সম্পন্ন লেজার লিটারেচার যে স্বাক্ষর ব্যক্তি এবং যদি তালি পোসই বয় থাকে তখন তার অর্থ হয়ে যাবে সহি বা দস্তক যেটাকে আমরা সাইন বলি সিগনেচার স্বর্গ নর্মাল দন্তস্য থাকলে তার অর্থ হবে অধ্যায় আর যদি দন্তস্য ব থাকে স্বর্গ তখন সেটাকে দেবলোক বা জান্নাত বলা হয় পঞ্চান্ন নম্বর প্রশ্ন চলে যায় প্রকার প্রকারের অর্থ কি না রকম কিন্তু প্রাকার পয়ের অফলা যদি আকার থাকে তখন তার অর্থ হয়ে যাবে কি না প্রাচীর নিপ দন্তন্য দীর্ঘই প এর অর্থ কী না কদম্ব বৃক্ষ কিন্তু নৃপ নয় রিপ তখন তার অর্থ হয়ে যাবে কি না রাজা সাতারো নম্বর প্রশ্ন চলে যায় ধরা ধরা এর অর্থ কি না পৃথিবী আর ধরা অড় থাকলে অড় দয়শূন্য অড় থাকলে কি হবে না বস্ত্র যেটা কোমর বন্ধনের ক্ষেত্রে পড়া হয় যেটাকে ধরা বলে গাথা নর্মাল গাথা হলে অর্থ হবে কি শ্লোক বা কাব্য কাহিনী কিন্তু গাঁথা যদি চন্দ্রবিন্দু থাকে তখন তার অর্থ হবে গ্রন্থন বা রচনা করা উনষাট নম্বর প্রশ্ন চলে যায় সকল সকলের অর্থ কি না সব কিন্তু যদি এই দন্তস্য থাকলে সব হবে আর যদি তালিপোস থাকে সকল তখন অর্থ হবে মাছের আঁশ চির এর অর্থ কি দীর্ঘ চয়ে হস্যই কিন্তু চয়ে দীর্ঘই হয়ে গেলে তার অর্থ হয়ে যাবে জীর্ণবস্ত্র একষট্টি নম্বর প্রশ্ন চলে যায় অশ্ব বসয় ব থাকলে আর অর্থ হবে কি না ঘোড়া কিন্তু অশ্ব তালিপসয় ম যদি থাকে তখন অর্থ হয়ে যাবে পাথর অচ্যুত চয়ে জফল চয়ে জফলা হস্য যদি থাকে তখন অচ্যুতর অর্থ হচ্ছে বিষ্ণু বলা হয় না অচ্যুতমিনতম একটা গান এসে দেখবে আর অচ্যুত এর অর্থ কি হবে অস্পৃশ্য ক্লিয়ার তেষট্টি নম্বর প্রশ্ন চলে যায় অর্ঘ সরি অর্ঘ অর্ঘ অর্থ মূল্য বা দাম বোঝায় কিন্তু একটা জফলা যুক্ত হলেই তাকে হবে পূজার উপকরণ ইতি হস্যই থাকলে তার অর্থ শেষ বা সমাপ্ত কিন্তু ইতি দীর্ঘই যেই থাকে তখন তার অর্থ হবে শস্যের ছয় প্রকার বিঘ্নকে ইতি বলা হয় পঁষট্টি নম্বর প্রশ্নে আমরা চলে যাই গিরিশ গয়ে হস্যই রয়ে দীর্ঘই তালিপোষ হলে অর্থ হবে হিমালয় কিন্তু রয়ে হস্যই যেই থাকে তখন অর্থ হয়ে যাবে কি না শিব বয়েরি বয়েরই তয়ে হস্যই তখন তার অর্থ হবে আবরণ কিন্তু আবৃত্তি তয়ে তয়ে হ্রস্রই থাকে তখন তার অর্থ হবে কি না কবিতা পাঠ সাতষট্টি নম্বর প্রশ্ন চলে যায় দ্বীপ দয়ে দীর্ঘই প দ্বীপ এর অর্থ হচ্ছে আলো দয়ে পয়ে দীর্ঘই প এর অর্থ জলবিষ্টিত স্থান সেটাকে যেটাকে আমরা বদ্বীপ বলে থাকি এবং দয়ে পয়ে হস্যই প দ্বীপ তার থাকলে তার অর্থ হয়ে যায় হাতি নেক্সট কটি নর্মাল কটি যেই থাকে কটি হচ্ছে কোমর আর কোটি অর্থাৎ লক্ষ যে এক কোটি আমরা বলি সেটা হচ্ছে কো টয়ে দীর্ঘই কপত কপত অর্থে পারাবধ বা পায়রা বলা হয় কপতকে আর যদি খপত থাকে খপতের অর্থ কী না বিমা ইন্স্যুরেন্স সত্তর নম্বরে চলে যাই আমরা অনিল দন্তন্নয় হস্যই ল অনিল থাকলে অর্থ হবে বায়ু আর দন্তন্নয় দীর্ঘই ল হলে তখন তার অর্থ হবে যার নীল নয় যেটি নীল নয় তাকেই বলা হয় অনিল দ্বার দয়ে আকার অর্থাৎ পত্নী কিন্তু দয়ে বয়ে র হলে তার অর্থ হয়ে যাবে কি দরজা নেক্সট অবিমিশ্রিস অবিমিশ্র এর অর্থ কি না খাঁটি কিন্তু অবিমিশ্র ময়ের হৃদ মুধন জপলা তখন তার অর্থ হবে কি না অবিবেচক আবরণ ব থাকলেই তার অর্থ হয়ে যাবে পোশাক পরিচ্ছেদ আবরণ ভ থাকলেই তার অর্থ হয়ে যাবে কি অলঙ্কার চুহাত্তর নম্বর চলে যায় সুর দন্তঃস্বয় উর থাকলে তার অর্থ হবে দেবতা আর দীর্ঘ উর থাকলে তার অর্থ হয়ে যাবে বীর স্বর দন্তস্য র স্বর অর্থাৎ তরলের উপরে ভাসমান অংশ আমরা দুধের স্বর বলি না সেই হচ্ছে স্বর আর যে তালি দন্তঃ্বই সরি যেই দন্তস্বয় ব থাকে র হয় তখন তার অর্থ কী হবে আওয়াজ আর তালিব্যশ র স্বর মানে কী বোঝাই তীর বোঝাবে নেক্সট কুঁড়ি কুড়ি অর্থে বিষ বোঝায় আর কুঁড়ি যদি বলা হয় তখন তার অর্থ কি বোঝাবে ফুল ফোটার আগের অবস্থাকে আমরা কুড়ি বলে থাকি ক্লিয়ার নেক্সট জোর জোরের অর্থ কি শক্তি আর জোর অর্থাৎ সম্পৃক্ত এক জোড়া বলা হয় না তার অর্থ সম্পৃক্ত দুটি হবে না কিন্তু সম্পৃক্ত একে অপরকে পরিপূরক করে তাকেই বলা হয় জোর আঠাত্তর নম্বরে চলে যাই আমরা শান্ত দন্তস্য আকার দন্তন্যত দন্তস্য আকার যদি থাকে তখন অর্থ হবে শসীম আর তালিবশয় আকার থাকলে তার অর্থ হয়ে যাবে ঠান্ডা নিশীত তালিবসয় হস্যই জি থাকে তার অর্থ হবে ধারালো আর নিশীত তালিবসয় দীর্ঘই থ হলে হবে গভীর রাত ন্যাচারালি মিড নাইটকে নিশিত বলা হয় এই যে তন্ত তালিবসয় দীর্ঘই থ সেটা মিড নাইটকে বোঝায় একাশি নম্বর আশি নম্বর প্রশ্নে চলে যায় যাজক এর অর্থ হচ্ছে পার্থী কিন্তু যাজক বর্গীয় যে থাকলে সেটা হবে পুরোহিত ন্যাচারালি খ্রিস্ট ধর্মাবলিতে যাজক থাকে রবীন্দ্র এর অর্থ হচ্ছে রবি শ্রেষ্ঠ কিন্তু রবীন্দ্র যদি হয় তখন অর্থ হবে সূর্য এবং চাঁদ উভয়কে বোঝায় রবীন্দ্র তিরাশি বিরাশি নম্বর প্রশ্নে চলে যায় বিনা বয়ে দীর্ঘই মূর্ধন্য আকার নট দন্তন্য আকার মূর্ধন্য আকার অর্থ হবে কি বাদ্যযন্ত্র আর বিনা বয়ে হস্যই দন্তন্য আকার অর্থ হবে ব্যতীত বা ছাড়া তরুণী 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 রয়ে হস্যউ মূর্ধন্য দীর্ঘই অর্থাৎ যুবতীকে বোঝায় আর তরুণী অর্থে নৌকাকে বোঝায় চুরাশি নম্বর প্রশ্নে চলে যায় পঠন পঠন ওর অর্থ হচ্ছে পড়া কিন্তু পাঠন এর অর্থ অন্যকে পড়ানো শিকার তালিব্যশয় হস্যই কয়াকাররা শিকার অর্থাৎ মৃগয়াকে বোঝায় এবং শিকার দন্তঃ্য বয়া দীর্ঘই কয়াকাররা অর্থে অঙ্গীকারকে বোঝায় ছিয়াশি নম্বর প্রশ্নে চলে যায় অভিরাম ব থাকলেই তার অর্থ হবে অনবরত কিন্তু অভিরাম ভ থাকলেই তার অর্থ হয়ে যাবে কি সুন্দর নীতি এর অর্থ হচ্ছে প্রত্যহ কিন্তু যদি দন্ত দীর্ঘই থাকে তখন তার অর্থ হবে ন্যায়নিষ্ঠ প্রিন্সিপালকে বোঝায় নীতি অর্থাৎ প্রিন্সিপাল মানে কলেজের প্রিন্সিপাল নয় কিন্তু আসক্তি তয়ে তয়ে হস্যই যদি থাকে তখন তার অর্থ হবে নৈকট্য বা কাছের জিনিস কিন্তু আসক্তি কয়ে তয়ে হস্যই থাকলে তার অর্থ হয়ে যাবে আকর্ষণ কীর্তি কয়ে দীর্ঘই যদি থাকে রে হস্যই তখন তার অর্থ হবে অবদান এবং কৃত্তি কয়েরই তয়ে তয়ে হস্যই তার অর্থ হবে বাঘের চামড়া নব্বই নম্বরে চলে যাই আমরা গ্রন্থি গ্রন্থি এর অর্থ হবে গিট কিন্তু থয়ে দীর্ঘই থাকলে তার অর্থ হবে পাঠক পূর্বাহ নট পূর্বান্ন পূর্বাহ এর অর্থ হবে আগের দিন কিন্তু পূর্বান্ন দন্তন্য যুক্ত থাকলে তার তার অর্থ হয়ে যাবে দিনের প্রথমবার তাকে বলা হয় পূর্বান্ন বিরানব্বই নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভগিনী ভগিনী এর অর্থ হচ্ছে বোন সিস্টার এবং ভোগিনী ভয়ে ওকার থাকলে ভোগ ভোগকারি যে ভোগ করে আষাঢ় এর অর্থ হবে প্রবল বৃষ্টি কিন্তু মূর্ধনসে আকার ডয় শূন্য অ শূন্য ওড় থাকলে সেটি হয়ে যাবে মাস বিশেষ আষাঢ় চুরানব্বই নম্বর প্রশ্ন চলে যায় কুটো কয়ে হস্যৌট থাকলে তার অর্থ হবে জটিল কয়ে দীর্ঘট অর্থ হয়ে যাবে কি পর্বত শ্লেষ এর অর্থ সমাপ্ত কিন্তু শ্লেষ তালিব্ব্যশই ল একার মূর্ধনস এর অর্থ টিপ্পণী বা অলঙ্কার বিশেষ বিশেষ সরি এটা বিশ্লেষ হবে না বিশেষ অলঙ্কার বিশেষ ছিয়ানব্বই নম্বর প্রশ্নে চলে যায় চাপা এর অর্থ হচ্ছে ঢাকা কিন্তু চাঁপা চন্দ্রবিন্দু থাকলেই সেটা চাঁপা ফুলকে নির্দেশ করে সগৌরবে এর অর্থ হচ্ছে গৌরবের সাথে আর তালিব দন্তস্ব প থাকলেই সেটি হবে নিজের গৌরবে আটানব্বই নম্বর প্রশ্নে চলে যায় মন মন এর অর্থ হচ্ছে হৃদয় কিন্তু মূর্ধন্য থাকলে ওজনের পরিমাণ সাধারণত চল্লিশের এক মন হয় বন এর অর্থ অরণ্য বোন অর্থাৎ সিস্টার বা ভগিনীকে বোঝায় নেক্সট বিষদ বিষদ যদি হয় তখন হবে বিস্তৃত অর্থাৎ এক্সপ্লেন করো বিশা বিস্তৃত করে আর বিষদ এটা বিষদ না হয় বিষাদ হবে মধ্যনুষে আকার বিষাদ অর্থাৎ হবে কি না দুঃখ নিরস্ত্র এর অর্থ অস্ত্রহীন এবং নিরস্ত্র তয়ের রফলা যদি না থাকে তখন তার অর্থ হবে খান্ত একশো দুয়ে চলে যায় কথক কথকের অর্থ কি না বক্তা আর কতক এর অর্থ কয়েকটি বা কিছু কপাল এর অর্থ কি ললাট আর কোপল এর অর্থ কি না গাল একশো চার নম্বর প্রশ্নে চলে যায় রঞ্জিত ইয়ই পরিগজয় ত পরিগজয় হস্যিত থাকলে হবে রং দেওয়া হয়েছে এমন তাকে বলা হয় রঞ্জিত কিন্তু রণজিত মূর্ধন্য আলাদা করে থাকলে সেটা হবে যুদ্ধজয়ী দ্রুত দয়ে জফলা দীর্ঘউত। থাকলে সেটা অর্থ হবে পাশা পাশা খেলা আর নর্মাল যদি জফলা না থাকে তখন তার অর্থ হবে প্রতিনিধি যে দূত হয়ে সে এসেছে নেক্সট একশো ছয়ে আমরা চলে যাই পুরুষ পুরুষের অর্থ নর অর্থাৎ মেলকে বোঝাচ্ছে আর পরুষ এর অর্থ কি না কর্কশ সত্য দন্তস্য তয়ে তব থাকলে সেটার অর্থ হবে সর্বশ্রেষ্ঠ গুণ কিন্তু সত্য তাহলে দন্তস্য ব তয়ে ব সত্য অর্থাৎ অধিকারকে বোঝায় নিজের অধিকারে থাকা নেক্সট তত্ত্ব এর অর্থ কি না গুঢ় অর্থ তথ্য এর অর্থ হয়ে যাবে সংবাদ সুখ তালিবশয় দীর্ঘ ক এর অর্থ হবে সুও পোকা কিন্তু তালিবসয় হস্য ক এর অর্থ হয়ে যাবে টিয়া পাখি সে সুখ সারির কথন আছে না একশো দশ নম্বরে চলে যায় জাম এর অর্থ ফল বিশেষ আর জাম জয়া কর্ম জাম অর্থাৎ প্রহর ক্লিয়ার অপত্য এর অর্থ কি না সন্তান আর অপথ্য থয় জপলা থাকলে যা পথ্য নয় অর্থাৎ ওষুধ নয় যেটা তাকে অপথ্য বলা হয় একশো বারোতে চলে যায় শ্বশ্রু ম ব তালিবসৈর রফলা হস্যউ এর অর্থ দাড়ি ক্লিয়ার আর তালিবসই ব রফলা রফলাহ্র শ্বশ্রু হচ্ছে শাশুড়িকে বোঝায় যারা বিয়ে করেছ তারা বুঝতে পারবে শাশুড়ি কেমন নেক্সট বিজন বিজনের অর্থ কী না জনহীন মানুষ যেখানে থাকে না বয় হস্রই আর বয়ে দীর্ঘই হলে বিজনের অর্থ কী না বাতাস শীত এর অর্থ কী না ঠান্ডা আর তার দন্তস হলেই তার অর্থ হয়ে যাবে সাদা একশো পনেরো নম্বর প্রশ্নে চলে যায় তদীয় এর অর্থ হচ্ছে তার বা তাহার এবং তদীয় তয়ে বা দ্বয়ে দীর্ঘই অন্তস্থ তখন তার অর্থ হবে তোমার অজগর এর অর্থ হচ্ছে সর্পবিশেষ এবং অজাগর এর অর্থ হচ্ছে কি নিদ্রিত নেক্সট আজকের হোম টাস্কে চলে এসি আমরা নির্জন এই শব্দটির বিপরীত শব্দ কি হবে নির্জন মানে মানুষজনহীহীন তাখানে অর্থ বিপরীত শব্দ হবে কি জনবহুল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো জানিও আর কাল সকালের মধ্যে ব্যাকরণের বাকি জিনিসগুলো নিয়ে একটা নর্মাল ডেসক্রিপটিভ ক্লাস দেব। হয়তো অনেকের পছন্দ হবে না কিন্তু যদি দু তিনজনেরও পছন্দ হয় তবু জানবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে থ্যাংক ইউ প্রচুর পড়াশোনা করো আর অল দ্য বেস্ট একদিন মনে হবে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো আমার তরফ থেকে ভালোবাসার শুভেচ্ছা সবসময় তোমাদের কাছে আসে থ্যাংক ইউ বাই